বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর বাজারের বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত এলাকার বিশিষ্ট সমাজসেবী খোরশেদ আলম ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক বছর নেয় এই বছরও রহিমপুর বাজারে শনিবার বৈশাখী মেলা শুরু হয় এই মেলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানি দিতে আসেন এই বৈশাখী মেলায় এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা কমিটি গঠিত হয় এই মেলার সমস্ত কিছু পরিচালনা করেন মেলা কমিটি রহিমপুর শাহজাহান মিয়া উর্ফে ধনা চা দোকানের একটি দরজার সামনে একটি বহিরাগত দোকানিকে দোকান দেওয়ার জন্য মেলা কমিটি সিদ্ধান্ত করেন সেই সিদ্ধান্ত ক্রমে বহিরাগত দোকানদার সেখানে দোকান দিতে আসলে শাহজাহান মিয়া বাধা প্রদান করে এতে মেলা কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী খুরশেদ আলম চা বিক্রেতা শাহজান মিয়ার সঙ্গে কথা বলতে আসে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর হঠাৎ শাহজান ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ধাঁড়ালো ছুরি বের করে খুরশেদের বুকে ধাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে খুরশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সারা দেহ রক্তে লাল হয়ে যায় ঘটনাটি চাউর হতে খুরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে আসলে লাঠি দিয়ে হাতে আঘাত করে ঘটনাস্থলে মেলা কমিটি সহ এলাকার লোকজন আসলে অভিযুক্ত শাহজান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে আবার ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এই ঘটনায় আহত খুশید আলমকে প্রথমে বক্ষনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কাজনক পরিস্থিতি দিকে আগরতলা আইলিস হাসপাতালে রিফার করেন। অভিযুক্ত এলাকা থেকে গã ঢাকা দেওয়ার চেষ্টা করলেও কিছু খানের মধ্যে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি খুবই থমথমে। জানা যায় পরিখিপ্ত জনতারা দোকানটিকে ভেঙে চুরমার করে দেয়। এই থমথমে পরিস্থিতিকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর। আমরা সবাই মিল্লা মেলার একটা বিট দোয়া হয়েছিল একটা আরে তারা মেলা বিটটা নিব তার দোয়া নিচ্ছে মেলা আটের থেকে করে দশ হাত দূরে তো সামনাটা দিব এই সামনাটা দিতে গিয়া তারে ধনারে মানা করছি খুশি দে তো দিও না আমরা তো বিট কালকার থেকে ফসুর থেকে লিখে রাখছি এই বিটটা হেবাটার আমরা দই না কয় না তোরা কেন বিট দই না তোরা বিট দই না কি আর তোরা রাডি বুড়ি ফুসা ফুসা খাস তোরা কোনো বিট দিতে নেই আর মাধ্যমে খুশি দিয়ে কইসে কয় দেহ তুমি বেশি কথা বাইরো না কুয়ার মাধ্যমে শাস তুলি যে সাক্ষুর ডিবা কাটে দিয়া ভাই তার বড়া দিয়া লেছেো রিপোর্ট আর ই নিউজ